এই যে আমরা বৈষম্যর শিকার, চরম বৈষম্যের শিকার, এর হাত থেকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছ থেকে আমরা এটা রেহাই চাই। এর আগে আপনারা অবগত আছেন, সতেরোই আগস্টে আমরা এখানে একটা কর্মসূচি করছিলাম। সেই কর্মসূচির মাধ্যমে আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, এলজিডি দপ্তর থেকে স্মারকলিপি দিয়েছি। উনি আমাদেরকে বলছিল 10-15 দিন একটা সময় দিয়েছে, যে 10-15 দিনের মধ্যে আমরা একটা সুন্দর সুষ্ঠু একটা সুরাহা করব। কিন্তু অদ্যাবধি খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে 2 মাস পার হয়ে গেল, আমাদেরকে কখনো কোনো মানে একটুকু আমাদেরকে কোনো মূল্যায়ন করলো না। আমরা 2-3 বার যোগাযোগ করার পরেও আমাদের এই দাবি দেওয়া সম্পর্কে তারা কোনো অবগতই হচ্ছেন না। এর কারণেই আমরা আজকে এই কর্মসূচি পালন করতেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আউটসোর্সিং পরিবার এই রাজপথ ছাড়ব না। আমাদের একটা দাবি নিয়ে আসছি, আমরা চাকরি যেন স্থায়ী করা হয়, রাজস্ব করা হয়। আমরা দীর্ঘদিন যাবত মেডিকেলে চাকরি করতেছি, আমাদের চাকরি কোনো নিশ্চয়তা নাই, আমাদের বেতন দেওয়া হয় না, আমাদের 6 মাস 1 বছর পরপর বেতন দেওয়া হয়। সরকার থেকে যে বেতন দেওয়ার কথা সেই বেতন আমাদেরকে দেওয়া হয় না, অনেক বেতন কেটে রেখে দেওয়া হয়। তাই আমরা এখানে আসছি, অতীতে এসেছিলাম, ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন যে আমাদের চাকরি একটা ব্যবস্থা করবেন, স্থায়ী করার একটা করবেন। আমরা এতে আমরা 3 বার স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু তারপরে তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আমরা করোনা যুদ্ধ, আমরা যুদ্ধ করছি, আমাদেরকে বাসা বাড়িতে জায়গা দেয় নাই, থাকতে দিতে নেই, রাস্তা রাত কেটেছি, তাহলে আমাদের চাকরিটা কেন হবে না? আমরা বেতন পাই না, বাতান পাই না, বোনাস পাই না, কিছু পাই না। যতক্ষণ না জানো ততক্ষণ আমরা এই জায়গাতে যাবো না, থাকা লাগলে এই জায়গায় থাকবো, যখন জানাইবো তখনই এখান থেকে চলে যাব। আমরা মেডিকেলে যদি রুগীকে সেবা দিতে পারি, আমরা যদি সব করতে পারি, তাহলে আমাকে চাকরিটা কেন ইস্তে হবে না? আমাদের একটাই দাবি, যে প্রতিষ্ঠানটি গড়ে রেখে গেছেন বিগত সময়ের ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, যে সরকারের প্রত্যেকটা বিভিন্ন যে বেআইনি আইনগুলো ছিল, সেই আইনগুলো প্রতিষ্ঠা করে ঘরে ঘরে চাকরি দেওয়ার নামে যে 460/17 আইনটি প্রতিষ্ঠিত করে গেছেন, সেই আইনটা সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত। এখানে একটি প্রতিষ্ঠানে যখন একজন কর্মরত থাকেন, তার দায় প্রতিষ্ঠান নিতে চায় না, তাকে একটা ঠিকাদারের মাধ্যমে এখানে আসতে হয়। আমরা চাই বিগত সরকারের সেই 460/17 আইনটি বাতিল হোক। আমাদের যে ন্যায্য দাবি, আমাদের স্বশয় স্টেশনে আমরা যে চাকরি করি, আমাদের কোনো অযৌক্তিক দাবি আমরা এখানে করিনি। 17 আগস্টে কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, আমরা তাদের আশ্বস্ততার প্রেক্ষিতে রাজপথ ছেড়ে কিন্তু আমরা স্বশয় প্রতিষ্ঠানে চলে গেছিলাম। আমরা 2 মাসে কী দেখেছি? ওনারা ওনাদের আশ্বস্ততা অনুযায়ী, প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় নাই। ওনারা বলেছেন চাকরি যাবে না, অসংখ্য প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের চাকরি চলে গেছে। সংগত কারণে আমরা কিন্তু এই 2 মাস সরকারকে কিন্তু চিঠি লিখে বারবার জানাইছি যে আপনারা বলেছেন চাকরি যাবে না, আমাদের চাকরি যাচ্ছে। আপনারা বলেছেন আমাদের দাবি মানবেন, আপনারা আমাদের দাবি মানছেন না। আপনারা বলেছেন আমাদের সাথে আলোচনায় বসবেন, আপনারা আলোচনায় বসেননি। যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে আলোচনায় না বসেন, তাহলে কিন্তু আমরা রাজপথে নেমে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তারই প্রেক্ষিতে কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি। আজকে আমাদের পরিষ্কার মেসেজ, শুধুমাত্র আমাদেরকে আশ্বস্ত করলেই হবে না, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে পুরো জাতিকে জানাতে হবে যে আউটসোর্সিং সিস্টেম, এই আউটসোর্সিং যে দাসপ্রথা, এই দাসপ্রথা অনতিবিলম্বনেরা বাতিল করবেন, এবং স্ব স্ব প্রতিষ্ঠানে কর্মরত সকলকে বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণ করবেন।